দক্ষিণেশ্বর মন্দিরের জন্য আরও 10 কোটি টাকা কেএমডি এর পক্ষ থেকে দেওয়া হবে, দক্ষিণেশ্বরে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের মধ্যে দক্ষিণেশ্বর মন্দির তার নিজের একটি স্থান তৈরি করেছে, যে কারণে দক্ষিণেশ্বর মন্দিরে একটি অতিথিশালা তৈরি করা হয়েছে। সেই অতিথিশালার কিছু অংশের কাজ এখনও পর্যন্ত বাকি রয়েছে। সেই কাজের জন্য কেএমডি এর পক্ষ থেকে আরও 10 কোটি টাকা দেওয়া হবে বলে দক্ষিণেশ্বরে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভালো করে পুরোটা দেখলাম এবং দেখে আমার মনে হলো এটা ইন্টারন্যাশনালি বিউটিফুল প্লেস। এটা ফ্রম হেরিটেজ ব্যাকগ্রাউন্ড, ফ্রম রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড, ফ্রম ট্র্যাডিশনাল ব্যাকগ্রাউন্ড এবং সব আছে ওদের। কী নেই, এখন জেটি সার্ভিসও হয়ে গেছে, রেল সার্ভিসও হয়ে গেছে, একদিন হেলিপ্যাড সার্ভিসও করে দেবো আমরা। আর যেটা প্রয়োজন বাকি আছে ওদের, গেস্ট হাউস একটা ওরা করছে, কারণ ইন্টারন্যাশনালি অনেক গেস্ট আসে, ওদেরও অনেক গেস্ট আসে বিভিন্ন জায়গা থেকে। বাড়িটা হয়েছে কিন্তু বাড়িটা গোছানো হয়নি, কারণ বাড়িটাকে এমনি কাঠামোটা দাঁড়িয়ে গেছে, সেটাকাটা আগেই দেওয়া হয়েছে। কিন্তু বোঝেন তো, একটা বাড়ি গেলে কি যেতে গেলে রান্নাঘরে একটা রান্নার গ্যাস কিনতে হয়, একটা ওভেন কিনতে হয়, একটা চেয়ার টেবিল গোছাতে হয়, জানলা দরজা করতে হয়, জল আলো করতে হয়, নানা রকম জিনিসের প্রয়োজন লাগে। তাতে আমি ওদের জিজ্ঞেস করেছি কত টাকা লাগবে, ও আমাকে আজকেই বলছিল যে না না আমি আর বলতে পারছি না, আর বলবো না। আমি বললাম কারো কাছে চাইবে না বলে দিয়েছি, একদম চাইবে না, তোমার যা যা প্রয়োজন আমাকে দিয়ে করিয়ে দাও। আমি আজকে বলে যাচ্ছি কেএমডিএ 10 কোটি টাকা দেবে, আরও ওই 10 কোটি টাকা দিয়ে ওই বাড়িটা গেস্ট হাউসটা কমপ্লিট করবে।